ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ। বন্ধু খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, এই নিয়ামতগুলি আল্লাহ পাক দান করলেন। একটা সূর্যের কথা বলতেছি বাবারে, সাহাবায়ে কিরামকে নবী বললেন, সাহাবীরা সূর্য কোথায় যে ডুবে তোমরা কি জানো? বলে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এই শব্দটা শুধু বুখারী শরীফে না, পৃথিবীর যতগুলি হাদিসের কিতাব আছে বাবা, আমার ঘরে 38টা আছে, আমি কয়টা নাম বলবো? বুখারি থেকে সহি মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনু মাজা ও বন্ধু তিরমিজি শরীফ, এরপরে মুস্তাদরিক হাকিম, ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, এরপরে আপনার হাদিসের কিতাব জামিউস সগীর, জামিউল কবির, জামিউল মাসানিদ, যতগুলি হাদিসের কিতাব আছে কয়টা নাম বলবো বাবা? নাম বলতে বলতে শেষ হয়ে যাবে। সবকটা হাদিসের কিতাবের ভিতরে যখন নবী সাহাবীদেরকে প্রশ্ন করতেন, সাহাবীরা তোমরা কি এই ব্যাপারে কিছু জানো? সাহাবীদের একটাই জবাব ছিল, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন আল্লাহ জানে, নবী জানে। জোরে বলেন আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আমার দেশের ওই মোল্লা আবার কারা? যারা বলে আল্লাহ জানে নবী জানে না, তার মানে বোঝা গেল এই মোল্লা অরিজিনাল বেদাতি। বেদাতি বুঝে যান, আল্লাহ এবং নবী, নবী এবং সাহাবীদের বিশ্বাসের বিরুদ্ধে যারা বলবে তারা বেদাতি, 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 বেদাতি। আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। তোমরা আবার কারা? নতুন করে মতবাদ চালু করে বললা, আল্লাহ জানে নবী জানে না, তোমরা কারা? হুয়ারি, তোমরা কোন দল? ধর্ম কি তোমাদের কাছ থেকে শিখছি? আল্লাহ বলছেন আমিনু ঈমান আনো, আমরের শিখা ঈমান আনো হুজুর, আমিনু ঈমান আনো, কামা আমানান নাস, আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো। আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো, সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো, সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো, সাহাবীরা যেভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনো। তোমরা কারা? নতুন করে মতবাদ চালু করে দিলা, আল্লাহ জানে নবী জানে না। 1450 বছর আগে 16 লক্ষ সাহাবী বলল আল্লাহ জানে নবী জানে, তোমরা আজকে কারা? কোরআন হাদিসের খালি উল্টা পাল্টা যুক্তি দিতেছো, কারা তোমরা? আমি মুফতি ফরিদি বলে গেলাম, কলিজায় সাহস থাকলে আসতে পারো, আজ অথবা কাল, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এই আসতে বলতেছেন কেন? জোরে বলেন, এত সহজ ছেড়ে দেওয়া নেই, আল্লাহ রসুলের পক্ষ নিয়েছি জীবন দেওয়ার জন্য, পালিয়ে যাওয়ার জন্য না। চুল পরিমাণ গুস্তাকি আমরা সুন্নিরা বরদাস্ত করতে পারি না, ও রিক্সাওয়ালা হতে পারে, নামাজ কালাম নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, কিন্তু নবীর শানে সত্য করে সবার খেলাপ করলে দেখবেন ও আস্তে করে শক্ত দাঁড়ায় যায়, কেন মানব না, কি কথা কেন? তার মানে বোঝা গেল এখনো শূন্য ধারাই নাই, আগামী দিনে শূন্য ধারাবে না, এখনো শক্ত আছে, কিচ্ছু নাই, কিচ্ছু জানে না, দাঁড়ায় মতে, কিন্তু রসুলের শানে খেলাপ কথা বললে গায়ে খাড়াই গেছে, এটা মানবো না, কি কথা কন দেখে না? তার মানে বোঝা গেল ভিতরে এখনো কিছু রসুল করিমের প্রতি টান আছে, একবারে ছুটে যায় না, টান আছে, এখনো ভালোবাসা আছে। প্রিয় মুসলমানের আরে খুবই মনোযোগ দিয়ে শুনেন, নবী আমার দিকে বলে সাহাবীরা রে সূর্য যেতে যেতে আল্লাহ পাকের আরশ আযিমের নিচে যে আল্লাহকে সেজদা দেয়, তাহলে সূর্য কি এক জায়গায় স্থির না চলমান? হ্যাঁ, বিজ্ঞান বলল দাঁড়ায় রয়েছে,
সারা বছর তো এই মতবাদ শুনলাম, বিজ্ঞান বলে দাঁড়াই রয়েছে। আল্লাহ বলল না, সূর্য চলমান, সূর্য কি চলমান না, চাঁদও চলমান। বন্ধু গভীর মনোযোগ দিয়ে শোনেন, আহা, দালাইলুন নবুয়াতের মধ্যে ইমাম বাইহাকী হাদিস খানা লিখেছেন। আমার ঘরে হাদিসের কিতাবখানা মজুদ, আর অনেকগুলি কিতাবের মধ্যে আসছে হাদিস। আল্লাহর নবী হুজুরে করিম পৃথিবীতে আসলেন 12ই রবিউল আউয়াল সোমবারের দিন, 14 তারিখ তো আপনারা জানেন পূর্ণিমা হয়। পূর্ণিমা কত তারিখ? 14 তারিখ না? না আমার ভুল হইতেছে। আচ্ছা আচ্ছা, 14 তারিখ পূর্ণিমা, খুব মনোযোগ দিয়ে। 14 তারিখ হলো পূর্ণিমা। তো 14 তারিখ পূর্ণিমা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচা, হযরত আব্বাস বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে আসছেন, আপনাকে দেখার জন্য আমি গেলাম, আপনার জননী আপনার আম্মা জান আপনাকে দোলনার মধ্যে রেখে চলে গেছে। পূর্ণিমার রাত্রিবেলা আপনি একা, আমি আপনার নূরানী চেহারা মোবারকের দিকে একবার তাকাই, আবার আকাশের চাঁদের দিকে আমি তাকাই, সুবহানাল্লাহ বলা যাবে না? হুজুর, ওই দৃশ্যখানা দেখে আমি আব্বাস কালেমা পড়ছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আকাশের চাঁদের দিকে তাকাই আবার আপনার দিকে তাকাই, দেখি গো নবী আপনি কেঁদে ফেলেছেন, কেঁদে দিয়েছেন, আবার আপনি চাঁদের দিকে তাকাই হাসতেছেন, আমি আশ্চর্য দৃশ্য দেখলাম হুজুর, আপনার কচি হাত যেই দিকে দুলে আকাশের চাঁদ সেই দিকেও দুলে। বনের যত পশু গান ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, বলেন আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। মুসলমানের আরে খুবই মনোযোগ দিয়ে শুনেন, নবী আমার মুস্কি হাসি দিয়ে বলে, চাচা জান আপনি ঠিক দেখেছেন। বলি ইয়া রাসূলুল্লাহ, হাকিকত কি দয়া করে বলবেন? বলে চাচা জান, আমার মা জননী যখন দোলনায় রেখে চলে গেল আমি একা, খুব খারাপ লাগতেছিল আমার, আমি কেঁদে ফেললাম, আকাশের চাঁদ আমারে সালাম দিল। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জমিন থেকে চাঁদ কত মাইল দূর? কত কিটো? 9 কোটি? কত জন খেয়াল নেই? 9 কোটি 30 লক্ষ কত মাইল জানি না, আমি মনে নাই। এত মাইল দূর থেকে যদি চাঁদের সালাম নবী শুনতে পায়, তাহলে আমাদের সালাম শুনবে? আসতে কোন কে? আরে আসতে বললেন কেন? বাংলাদেশ মনে হয় 36 কোটি নাকি, 36 কোটি কিলোমিটার দূরে বাংলাদেশ। ওরে মুসলমান, আসলে হলো বিশ্বাস, বিশ্বাস। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। বাবা গো, ইমানের কথা লাগে বলে কয়, ও ইমানদার ইমান আনো, ইমানদার ইমান আনো, ইমানদার ইমান আনো। আল্লাহ বেঈমান কি ইমান আনতে কয় নাই কিছু, ইমানদার ইমান আনো। আল্লাহ জানে কিছু ইমানদার ইমান আনার পরে আবার বেঈমান হয়ে যাবে, কিছু ইমানদার ইমান আনার পরে বেঈমান হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলে, ইমানদার ইমান আনো, ইমানদার ইমান আনো, ইমানদার ইমান আনো বিল্লাহি, আমি আল্লাহর উপরে ইমান আনো, রাসূলি আমার নবীর উপরে ইমান আনো, আমি আল্লাহর উপরে ইমান আনো, আমার নবীর উপরে ইমান আনো, নবীর উপরে ইমান আনো। এই জন্য আমরা সুন্নিরা, আমাদের নবী শুধু নবী না, নবী আমাদের ইমান। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে
আল্লাহর পরিচয়। না ছিল আকাশ না ছিল বাতাস, দুনিয়া দীপ্তিময়। রসুল তোমারই কারণে বিশাল ভুবনে আল্লাহর পরিচয়। খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান, নবী আমার দেখে বলে চাঁদ আমাকে সালাম দেওয়ার পর আমি হেসে ফেললাম। চাঁদ আমাকে দেখে বলে হুজুর আপনি কানবেন না, আপনি না নবী। ঠিক এমন সময় আমি কচি হাত ঘুরাই, চাঁদ আমারে খুশি করার জন্য চাঁদ দুলে দুলে হেলে হেলে আমাকে খুশি করত। একবার জোরে বলা যাবে কি হা রাসূলুল্লাহ? চাঁদ আল্লাহর একটা সৃষ্টি, অত আর আশরাফুল মাখলুকাত না, চাঁদ আল্লাহর একটা সৃষ্টি। নবীকে খুশি করার জন্য হেলে হেলে দুলে দুলে খুশি করে। তুমি মানব জাতি হইয়া কোন সৃষ্টির অন্তর্ভুক্ত হইলা রে, কোন মতের দলে গেলা রে? নবীর কথা শুনলে তোমার শরীরে চুলকাই কেড়ে। কারণ কি বোঝা গেল? তুমি মানুষ রূপের পশু হয়ে গেছ। পশুর সাথে তুলনা দিলে পশু বলবে হুজুর ফরিদি হুজুর, আমি কুকুরের সাথে তুলনা দিয়ে না, আমি কুকুর অলিদেরকে ভালোবাসি, আমার এক জাত জান্নাতে চলে গেছে। যদি ডাক দিয়ে ব্যাং ব্যাং বলবে হুজুর আমার সাথে তুলনা দিয়ে না, আমি ইব্রাহিম খলিল্লাহর আগুন নিবাইতে গেছিলাম, আমি জানি আমার প্রস্রাবে আগুন নিবে না, পুতপুত করে আমি একটু একটু করে প্রস্রাব ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ ডাক দেখায় ব্যাং রে কেন মুঠো ব্যাং, কয় আল্লাহ কিয়ামতের ময়দানে সমগ্র মাখলুককে ডাক দিবা তুমি, আর বলবা ইব্রাহিম আগুনে পুড়লো তোরা কি করছো? আল্লাহ আমি সেই দিন বলবো আমার কিচ্ছু ছিল না, আমি একটু প্রস্রাব মাইরা 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 নিবানোর চেষ্টা করছিলাম। আল্লাহ সেই দিন এই কারণে আমার তুমি মাফ করবা, আল্লাহর কাছে এত ভালো লাগলো। আল্লাহ ডাক দেখে ব্যাং, যা 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 আমার খলিলকে ভালোবাসার জন্য তোর গোষ্ঠী সুজ্জা আমি আল্লাহ তোরে পবিত্র বানায় দিলাম। প্রস্রাব করছে কয় ব্যাঙে কথা কন থাকে, পাক বানাইছে কয় ব্যাঙে রে, গোষ্ঠী সুজ্জা পাক বানাইলে ইনশাআল্লাহ। তো আল্লাহ খলিলকে ভালোবাসার জন্য যদি গোষ্ঠী সুজ্জা ব্যাঙের আল্লাহ মাফ করে, আমরা রসূলের পক্ষ নেওয়ার জন্য আমাদের বংশ পরস্পরে আল্লাহ আমাদের মাফ করে দিবে কথা কন থাকে। বোঝা যায় না? এবার বুঝেও যদি না বুঝার ভান ধরেন তাহলে তার কিছু করার নেই, কিছু করার নেই ভাই, তবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর কাছে সবাইকে দাঁড়াইতে হবে, উপায় নেই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া ও আদামরি দন্তবাসে গুটাচারি সমন জারি গিয়াছি করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। বাবারে আল্লাহর আদালতে কিন্তু দাঁড়াইতে হবে রে ভাই, কবরে কিন্তু আজ হোক কাল হোক যেতে হবে। পৃথিবীতে 2 কোটি মানুষ হত্যা করেছিল চেঙ্গিস খান রাজত্ব বাঁচানোর জন্য,
কিন্তু আজকে চেঙ্গিসের রাজত্ব দুনিয়াতে নাই, চেঙ্গিসের কবরের অস্তিত্ব দুনিয়াতে নাই, তার সাম্রাজ্য পৃথিবীতে নাই। আল্লাহর সাম্রাজ্য ছিল, আছে এবং থাকবে, আমার নবীর তরিকা ছিল, আছে এবং থাকবে। কত বক্তা নবীর শানের খেলাফ ওয়াজ করে 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 কবরে চলে গেছে, কত বক্তা নবীর দুরুদ ও সালামের বিরুদ্ধে ওয়াজ করে করে কবরে চলে গেছে, কত বক্তা নবীর শানের খেলাফ করে করে কথা বলে 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 কবরে চলে গেছে। বাইরে তাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ আজকে নাই। মাটির সাথে হাড্ডি গোস্ত গুলি মিশে গেছে, ইতিহাসের খাতা থেকে নাম কেটে গেছে, কিন্তু আমার নবীর দুরুদ ও সালাম এখনো আছে, তখনও থাকবে, বন্ধ হবে না। ঠিক নেবে কি বন্ধু? খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান বাবাজি, মুসলমানেরা ইমান ইমান ইমানের দৌলত নবীর পক্ষ, নবীর পক্ষ। ওরা ওদের কাজ হলো শুধু ইবাদতের সন্দেহ সৃষ্টি করা। এই যে আমরা দলবদ্ধ ভাবে দুরুদ পড়ি, এখানেও সন্দেহ লাগাইছে। ওরা কয় কি জানেন যে সাহাবীরা এইভাবে পড়ছেনি? কি সুন্দর যুক্তি! ওই যে আপনি যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধাইতে চান, তাহলে স্বামীর কানে কানে বলবেন, তোর বউরে দেখছিলাম অমুক বেটার লগে গল্প করে। আবার যদি ঘরের মধ্যে বেদল বাঁধাইতে চান মেম্বার সাহেব, খালি যদি যায় কয় মেম্বার সাহেব, রে দেখছি অমুক মহিলার সাথে কানে কানে পিস 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 করতেছে, তো মেম্বার সাহেবের মেম্বারশিপই শেষ। কি কথা কথা, কি যে তুফান করে ভিতরে লাগাবে মেম্বার গিরে তোমার, আজকে তার ভোটের দরকার নেই। বিরাট বড় বিপদ। এটার অর্থ হলো শয়তানের কাজ হলো খালি সন্দেহ সৃষ্টি করে দিচ্ছে। কি সৃষ্টি করো? হ্যাঁ জোরে কর। সমাজের ভিতরে যদি দুইজনের মধ্যে ভেজাল বাঁধাইতে চান, তো আজকের মোহতরম প্রধান অতিথি এবং কাজল ভাইয়ের কানে কানে যা কবে যায়, ফরিদি সাহেব আপনারা মন্দ বইলে গেছে, উনি সারা বছর আমারও সন্দেহ করবে, অপছন্দ করবে। হুজুর রে আমি এত ভালোবাসলাম, আর হুজুর আমার এই কথা বলে গেল, এটা কি ঠিক? এই যে লাগে গেল ঝগড়া, আবার আমার কানে কানে এসে করলো যে দাওয়াত দিছে ইমাম সাহেব, হুজুর আপনার গাইলেছে। বুঝছেন, এটা হলো সন্দেহ সৃষ্টি করে দেওয়া, অর্থাৎ ভেজাল বাড়াই দেওয়া। সংসারের মধ্যে যদি সমাজের মধ্যে অশান্তি বাঁধানোর জন্য কিছু ভূতানওয়ালা লোক থাকে, যারা একজনের কথা আর একজনের কানে কানে বইলে ভেজাল বাঁধায়, আমাদের দেশে ওহাবি নজদি যারা আছে, তাদের কাজ হলো ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করা। বুঝে যায়? আমি ফরিদি সাহেব, বুঝে যাবে বাবা বস। নারে তাকবীর, নারে রিসালাত, আমরা একটু দূরে শুয়ে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই যে বলছিলাম, ওরা শুধু ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেয়, সন্দেহ সৃষ্টি করে, খালি বিভিন্ন জায়গায় খালি ওই ঝামেলা সৃষ্টি করে। খুব মনোযোগ দিবেন, এই যে আমরা দলবদ্ধভাবে দরুদ পড়লাম, আপনি কি জানেন এই দরুদ খালি কে আমরাই পড়ি? মিশকাতুল মাসাবি নামক একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের ভিতরে একটা বাব আছে, নাম বাবুল কারামত। এই বাবের ভিতরে একটা হাদিসে কারিমা লেখা হয়, নবী প্রিয় নবী রওজা মুবারকের চারপাশে আল্লাহর আকাশ থেকে 70,000 ফেরেশতা নাজিল হয়। যখন সূর্য উদয় হয় তখন 70,000 ফেরেশতা নাজিল হয়, যখন সূর্য উদয় হয় সুবে সাজি হতে থাকে, 70,000 ফেরেশতা আসমান থেকে নামে, রওজা শরীফকে ঘিরে ধরে দাঁড়ায়, নূরের পাখাগুলি বিস্তার করে পুরা রওজা শরীফকে ঘিরে ধরে দাঁড়ায়। পৃথিবীর কোনো বোমা, পারমাণবিক বোমা যদি রওজার উপরে মারে, রওজার ভিতরে বোমা পড়বে না,
বোমা পড়বে না, এটা কুফফাররাও পর্যন্ত জানে। সারা পৃথিবীতে বোমা মারলেও এই জায়গা ওরা মারবে না, কারণ এই জায়গা বোমা মারলে আমেরিকা একবারে জায়গার উপরে শেষ। ইসরায়েল জানে এই জায়গা বোমা মারা যাবে না, ওরা পৃথিবীর সব শহর ধ্বংস করে দিবে, কিন্তু মদিনাতে মক্কাতে কোনোদিন যাবে না। বাবা বাবারে প্রয়োজন বোধে ওরা পাহারা দিবে সৈন্য দিয়ে, কিন্তু মক্কা মদিনা ওরা কোনোদিন আক্রমণ করবে না। ওরা জানে জানে, কিন্তু মুসলমান হয়ে আমরাই বুঝলাম না। কেমনে বুঝব নূরের রওজাগুলি, রওজা শরীফ নূরের পাকাতে ঘিরে ধরে দাঁড়ায় 70,000 ফেরেশতা। কত হাজার শুধু কি দাঁড়ায় থাকে না রে, দাঁড়াইয়া নবীর শানে দুরুদ ও সালাম পড়তে থাকে। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ! কত হাজার, সূর্য ডুবে যায় এই 70,000 চলে যায়, আবার নতুন 70,000 হাজির হয়, সুবে সাদিক পর্যন্ত ওই 70,000 ঘিরে ধরে দাঁড়ায় দাঁড়ায় দুরুদ সালাম পড়তে থাকে। 24 ঘন্টায় কয় লাখ? 1,40,000 ফেরেশতা। অনর্গল 1 সেকেন্ডের জন্য নবীর দুরুদ সালাম বন্ধ হয় না। বাবা আপনারা বলেন ফেরেশতারা কি একা একা পড়ে না সবাই একসাথে পড়ে? ফেরেশতারা যদি একসাথে দুরুদ ও সালাম পড়তে পারে, তাহলে নবীর উম্মত একসাথে দুরুদ সালাম পড়তে পারে না। এর অর্থই হলো আমরা বেদাতি না বেটা, তোরাই বেদাতি। কি আশ্চর্য ভাই, কত পাগল দেশ হইছে ভাই, কত আগাছা দেশে জন্মাইছে ভাই। এই কথা যখন বলি তখন আমরা ভেবে দাঁড়াই না, সুরা কত বড় সুরা চিন্তা করতে পারছি। এক লক্ষ 40,000 ফেরেশতা একসাথে 24 ঘন্টায় নবীর দরুদ পড়তে থাকে, আরে বেদাত কি আল্লাহ বুঝলো না? কি কথা কন দেখে, বেদাত কি আল্লাহ বুঝে নাই? বেদাত কি নবী বুঝে নাই? নবী কেন মারা করে গেলেন? আল্লাহ এই কান করাইও না আমার রওজা। ওরে মুসলমান, এখনো কত মুসলমান যে বুকা রইছে, বুকার স্বর্গে বাস করে, বিরাট বড় ওই আলখাল্লা লাগায় আইসে, আর আপনারা এসে পুন 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 করে বুঝাবে বেডি মানুষের মতো, আর আপনি বুঝে চলে গেলেন। তার মানে বুঝা গেল আপনি মুসলমান না ভাই, আপনি ইজলিয়া। আমি তো ইজলিয়া, কানে কানে বুঝাই দিয়ে গেলেন, আপনি বুঝে চলে গেলেন। মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, কেবল তো একটা হাদিসের ভাষ্য আপনাদেরকে শুনাইলাম বাবাজি, আরো লম্বা কথা। এই জন্য ওদের কাজ হলো ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেওয়া। খুব মনোযোগ দিবেন। আর একটা কথা বলে দিয়ে যাই, এই যে হুজুর কেবল আপনাদের পাশে বসে আছেন, উনি একজন মুরব্বি মানুষ। বাবারে মুরব্বিদের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। প্রত্যেকজন মুরব্বি যুবক ভাইদেরকে বলে যাব, ও আমার বন্ধুরা, মুরব্বি দেখলে আপনারা সম্মান করবেন। রিক্সাওয়ালা হতে পারে, দিন মজুর হতে পারে, খেটে খাওয়া মানুষ হতে পারে, লেখা বড় শূন্য লোক হতে পারে, যদি চার দোকানে দেখেন ওই আপনি এক চেয়ারটা ছেড়ে দিয়ে মুরব্বিকে বসতে দিবেন। যদি সম্ভব হয় গরিব মানুষকে এক কাপ চা একটা বিস্কুট খাওয়াবেন। বাবা হেসে দিয়ে আপনার জন্য একটা দোয়া করবে, আপনার রিজিক কোনোদিন অভাব আল্লাহ দেবে না। বাজানো খুবই মনোযোগ। আমি বাংলাদেশের একজন ঢাকা ইউনিভার্সিটির একজন বড় প্রফেসরের জীবন থেকে পড়েছিলাম, উনি লিখেছিলেন ফেসবুকের মধ্যে যে আমি তখন এই ঢাকাতে একদিনে পরীক্ষা দেওয়ার জন্য যাইতেছি। তো পরীক্ষা দিবার যাব, বাস আসে, তখন তো আগের জমানা, বাস আসে, বাসের সিট পাই না, দাঁড়াইতে জায়গা পাই না। তখন এক রিক্সাওয়ালারে বললাম ভাড়া কত, রিক্সাওয়ালা ভাড়া চাইলো বেশি, চিন্তা করলাম পায়ে হেঁটেই চলে যাই। তো আমি পায়ে হেঁটে চলে গেলাম, পায়ে হেঁটে পরীক্ষা দিয়ে আবার পায়ে হেঁটে বাড়ি আসতেছিলাম। এমন সময় একটা লোক এসে বলল, বাবা আমি খুব ক্ষুধার্ত, সারাদিন কাজ পাই নাই, যদি কিছু পারো আমাকে খাবার দাও। আমি তোকে 12 পয়সা দিয়ে তৎকালীন জমানায় হোটেলে খুব ভালো করে খাওয়াইলাম। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে গরিব মানুষটা আমার জন্য হাত তুলে বলল, আল্লাহ আমার এই বাবা আমাকে পেট বিলাসকে খাওয়াইছে, আল্লাহ তোমার কাছে দোয়া করে গেলাম, আমার এই বাবারে তুমি জীবনে কোনোদিন খাবারের অভাব দিও না, আল্লাহ তার সম্মান তুমি বাড়াই দিও। সেই দিন লোকটা বলতেছিল, ওই সেই দিনের দোয়া
দোয়া। আমি আজকে ঢাকা ইউনিভার্সিটির বড় প্রফেসর হয়েছি, আমার ঘরে কোনোদিন অভাব আসে নাই, একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। এদেরও বন্ধ করে দেওয়ার জন্য পাই তারা সন্দেহ সৃষ্টি করছে, কি কথা কন না কেন, এদেরও বন্ধ করে দেওয়ার জন্য পাই তারা। বাবা এই যে মুরব্বী বাবার বয়স হয়ে গেছে 70 বছর প্রায়, বন্ধু খুব মনোযোগ দিবেন, উনি একজন মুরব্বী আল্লাহর দরবারে সম্মানিত। মুরব্বীদের দুই কারণে আল্লাহ সম্মান দিয়ে থাকেন, এক নম্বর বয়সের জন্য, দুই নম্বর যখন বয়স বাড়ি হয়ে যায় তখন তাদের দিলগুলি অটোমেটিক আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর দিকে রুজু হয়ে যায়, আল্লাহর দিকে রুজু হয়ে যায়। তাদের বারবার মরণের কথা মনে আসে, বারবার মরণ কথা মনে আসে। এই জন্য আল্লাহ মুরব্বীদের গুণাগুলি আল্লাহ চাইতে দেরি হয়। যদি কোনো মুরব্বী সেজদার মধ্যে পড়ে কে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলে আমার বান্দা বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এই সময় আমার বান্দা আমার কাছে মাফ চায়, যাও আমি আমার বান্দার জীবনের গুণাগুলি মাফ করে দিলাম। এই জন্য মুরব্বীদেরকে সম্মান করবেন যুবক ভাইরা রে, আল্লাহ আপনার ইজ্জত বাড়ায় দিবে, আল্লাহ বাড়ায় দিবে, বাড়ায় দিবে, বাড়ায় দিবে। দোয়া দোয়া দোয়া। একটা মা সন্তান যখন পেটের মধ্যে আসে তখন মার মনে বড় আশা, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসবে, তখন থেকে মা ভালো খাবার খায়, তখন থেকে মার চিন্তা আমার ছেলে যাতে বিকলাঙ্গ না হয়, আমার ছেলেটা যাতে ওই আপনার কি বলে আপনার এই অ্যাবনরমাল না হয়, আমার ছেলেটা যাতে রুষ্ট পুষ্ট হয়, এই জন্য মা ভালো ভালো খাবার খায়, মা ধীরে ধীরে হাঁটে, মা ধীরে ধীরে কাজ করে, মার পেটে যাতে প্রেশার না পড়ে, বাচ্চার যাতে ক্ষতি না হয়, তখন থেকে মা চিন্তা করে আমার সন্তানের চিন্তা, বাবার চিন্তা আমার ছেলেটা যাতে সুন্দর হয়, আমার ছেলেটা যাতে মেধাবী হয়, আমার ছেলেটা যাতে হৃষ্ট পুষ্ট হয়, এই জন্য ভালো ভালো খাবার বিবিকে এনে খাওয়ায়, চিকিৎসা করায়, ডাক্তার দেখায়, সেবা করায়, বারবার খোঁজ খবর নেয়। গভীর রাত্রি বেলা পৃথিবীর সব মানুষ যখন ঘুমায়, আমি মায়ের পেটের মধ্যে লাঠি মেরেছিলাম, মা ঘুম থেকে উঠে গেল, ঘন্টার পর ঘন্টা মা ঘুমাইতে পারে না, স্বামী বলে ঘুমাও না কেন, বলে তুমি ঘুমাও আমি পরে ঘুমাবো। মার ওই এক সাগর রক্ত নিয়ে পৃথিবীর মধ্যে আসলাম, মা ভেবেছিল আজকে আমি দুনিয়ার থেকে মারা যাব। সেই দিন পৃথিবীর মধ্যে এসেছি, আমার চেহারা যখন মা দেখলো, দেখার সঙ্গে সঙ্গে মার কলিজা ঠান্ডা হয়ে গেল। 2টা বছর পর্যন্ত মায়ের রক্ত পান করলাম, 40 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা দুধ হয়। 2 বছর পর্যন্ত মার রক্তগুলি আমি পান করেছি, 2 বছর পান করার পরে আমি তখনও শেষ হয় নাই। আমি আমার মায়ের পিছনে, মা আমার পিছনে 40 বছর পর্যন্ত আঠার মতো লেগে রইল। বাবার কত ঘাম পায়ের মধ্যে পড়েছে, কত রক্ত বাবার নষ্ট হয়েছে, কত যৌবনের যৌবন বাবার নষ্ট হয়েছে, কত শক্তি এনার্জি বাবা নষ্ট করেছে, কত রোদ বাবা পোহাইছে, কত ঠান্ডা বাবার সে শীতকাল বাবা মেনেছে, কত রাত বাবা রুজির জন্য দাঁড়ায় থেকেছে, কত কষ্ট বাবা বৃষ্টির মধ্যে বাবা রুজির জন্য ভিজেছে। এ বন্ধু যদি জিজ্ঞেস করেন আব্দুল আলিম মিয়া ছেলের জন্য এত কষ্ট করো কেন, আব্দুল আলিম মিয়ার একটাই জবাব, আমি মরে গেলেও আমার জানাজা পড়বে, আমি মরে গেলেও আমার কবর দিবে, আমি মরে গেলেও আমার জন্য দোয়া করবে। আব্দুল আলিমের মাকে ডাক যদি দিয়ে বলে আব্দুল আলিমের মা তুমি সন্তানের জন্য বুড়া কালো কান্দো কেন, বলে আমার ছেলেটা আমার জন্য দোয়া করবে, আমার মেয়েরা আমার জন্য দোয়া করবে, আমার কবরের পাশে ওরা দাঁড়াবে দোয়া করবে। কিন্তু আজকে ছেলে এমন দলে যায় মিশলো যেই দল দোয়া মানে না, যেই মত দোয়া মানে না, যেই দল দোয়া করে না, যেই বিবেক থেকে দলিলের অভাব নাই, ফরিদিশা বহু দলিল আছে আমার কাছে। এই জন্য আল্লাহ বলছেন কি জানেন, আল্লাহ যারা দোয়া মানে না তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালাটা শোনায় দিয়ে যায়। আল্লাহ বলছে ক্বাল রাব্বুকুম উদ্উনি আস্তাজিব লাকুম, হুজুর আপনি বলে দেন আপনার উম্মতকে, বলেন আপনার উম্মত যেন আমি আল্লাহর কাছে চাই, আমার কাছে চাইলে আমি আল্লাহ তাকে দেব। জোরে বলা যাবে কি মারহাবা। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি,
এই ইবাদতের তাফসীর করতে দেইয়া 1450 বছর আগে আল্লাহর নবী নিজে তাফসীর করছে। আমি আমার নিজের তাফসীর বলবো না, বাংলাদেশে এখন তাফসীর বিরাই বেশি হয়, মন গড়া তাফসীর কি মুক্তি সব ঠিক আছে না, বেশিরভাগ খালি মন গড়া তাফসীর হচ্ছে, তাফসীর বিরাই মন গড়া তাফসীর, আল্লাহ 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 কোরআনের মন গড়া তাফসীর করলে তার জন্য ধ্বংস ধ্বংস, এত বড় ধ্বংস বক্তার জন্য বিনা দলিলে জাহান্নাম, বিনা দলিলে জাহান্নাম। কোরআনের মন গড়া তাফসীর কত বড় ভয়াবহ, যে বক্তা বুঝে জীবনে কোনদিন মন গড়া তাফসীর হবে না। আমি নিজে তাফসীর করব না, সূরা মুমিন আর এক নম্বর সূরা গাফির 60 নম্বরে এদের তাফসীর আল্লাহর নবী নিজে করেছেন, আবু দাউদের আবু আবু দাওয়া তিরমিজি কিতাবুত তাফসীর কিতাবুত তাফসীরের ভিতর আসছে, আল্লাহর নবী বলতেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি ইবাদতের তাফসীর করতে যাইয়া আল্লাহর নবী বলেন আদ্দুআউ হুয়াল ইবাদা আদ্দুআউ হুয়াল ইবাদা আদ্দুআউ হুয়াল ইবাদা, দোয়া হলো ইবাদত, ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত, দোয়া হলো ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত। এই জন্য আল্লাহ বলতেছেন, এরপরে নবী সুম্মা তালা নবী বলতেছেন, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমার এই দোয়া নামক ইবাদত থেকে নিজেকে গুটাবে, অন্য মুসলমানকে সরাবে, নিজেও সরে যাবে, অন্য মুসলমানকে বলায় বলায় সন্দেহ সৃষ্টি করে যারা সরায় দিবে, নিজেও এই দোয়া নামক ইবাদত থেকে নিজের হাতকে গুটাবে, অন্য মুসলমানকে বলায় 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 সন্দেহ সৃষ্টি করে সরায় দিবে, আল্লাহ বলছেন সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি আল্লাহ তোকে জাহান্নামে পাঠাবো জাহান্নামে পাঠাবো জাহান্নামে পাঠাবো। যারা দোয়া করে এরাই সুন্নি, যারা দোয়া মানে না ওরাই বেদাতি, কথা বলেন ঠিক না রে? বেদাতি বুঝতেছেন আপনারা? বুঝেছেন ভাইরা বাবাজিরা? বুঝেছেন বেদাতি কি জিনিস? কেবল শুরু করছি, বেদাতি আরো চিনাবো। এটা ইবাদতের বেদাতি, এটা ইবাদত সংক্রান্ত বেদাতি, আমি ইমান সংক্রান্ত বেদাতি সামনে আসতেছে, এটা আরো কত ভয়াবহ আপনাদেরকে বুঝাইতেছি। আহলে সুন্নাতুল জামাত কি জিনিস এটা বোঝার দরকার বাবা, সময়ের দাবি। মানুষ মনে করে আমি বিরাট বড় চালাক, না চালাক হয়ে না, বেশি চালাকি ভালো না ভাই। এ মুসলমানেরা খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, এই জন্য দোয়া 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 থেকে গাফেল হবেন না। ওরা বলবে দলবদ্ধভাবে করা যাবে না, একা একা করা ভালো। আচ্ছা আপনাদেরকে বলি, একা নামাজ পড়া ভালো না জামাতে পড়া ভালো? হ্যাঁ, যদি একা নামাজ পড়ার চাইতে জামাতে পড়া ভালো হয়, একা জিকির করার চাইতে দলবদ্ধভাবে জিকির করা, কারণ আলিকুজ জিকির জিকিরের বৈঠক কি একা একা না একাধিক লোক? হাদিস পড়ে কিন্তু বুঝে না, বুঝে কিন্তু শয়তানির কারণে মানে না, এটা শয়তানি, এগুলো শয়তানি। মুসলমানের ইবাদতের মধ্যে সন্দেহ সৃষ্টি করা শয়তানের কাজ, এগুলো শয়তানি। তুমি মাথায় দিয়া বহু শয়তান বাংলাদেশে আছে, মুসলমানের আরে খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান, একা জিকির করার চাইতে দলবদ্ধভাবে জিকির করা ভালো, একা দোয়া করার চাইতে দলবদ্ধভাবে দোয়া করা ভালো। নবীজি বললেন এক জামাত মুসলমান যখন দোয়া করে, হাদিস কেন আমার না, তবরানি মুজামুল কবির থেকে ইমাম নূরউদ্দিন হাইসিমি মাজমা জাওয়াইদুল মধ্যে হাদিস তাফসীর করেছেন, তখরিজ করার পরে তিনি হাদিসের নিচে লিখছেন রিজালুহু রিজালুস সহি, এর সমস্ত বর্ণনাকারী বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী ফরমান এক জামাত মুসলমান যখন দলবদ্ধভাবে দোয়া করে, একজন দোয়া করে বাকিরা আমিন 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 বলে, আল্লাহর কাছে শরম লাগে, ওই হাতগুলি খালি ফিরাই দিতে আল্লাহর কাছে শরম লাগে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আপনারা বলেন দলবদ্ধভাবে মোনাজাত করা কি আমাদের অনুমোদন না নবীর অনুমোদন?
যেই কাজ নবী অনুমতি দেয় ওই কাজকে বেদাত বলে করা, ওরাই অরিজিনাল বেদাতি বেদাতি বেদাতি। ওরা মনে করছে যুক্তি বুঝি না আমরা, তোমরা খালি যুক্তিবাদী বালাগত মান্তিক ফাসাহা কইরে তারপরে বলি বেশি। হাই ছেলে মেয়েরা বাইরে যাও, ওই তবরক দিলা হিসা বড় দুষ্টুরা বুঝে না, বাদাম নিয়ে ঝগড়া করতেছে। বাবা তোরা একটু দূরে যা, বা একটু দূরে চলে যা বাবা, মানে ধরে ধরে ভিতরে বসাই দেন, ছোট মানুষ তো বুঝে না। ওরা চিন্তা করতেছে আজকে ঈদের আনন্দ হয়েছি, বাবার পকেটে টাকা নিছে, নানার পকেটে লইছে, সাসার পকেটে লইছে, ঠিক আছে না, সবার পকেট মারছে, সব পকেট পকেট মাই দিয়ে ওরা খালি ওই তাল বেতাল করে বেড়াইছে। ওরা বিরাট আজকে খুশি, আজকে সুযোগ একটা পাইছি, পকেট কাইটে লিয়ে আসছে। ওরা যেরকম খুশি তার চাইতে বেশি খুশি হলো কবরওয়ালারা। আহা হুরুয়া দক্ষিণ পাড়ার বাবাজিরা রে, বেশি খুশি কবরওয়ালারা, গোরস্তানবাসীরা এরা আজকে খুশি হয়ে কবরের ভিতরে আনন্দ করে আর বলে আমার ছেলে গেছে রে মাহফিলে, আমার জন্য কিছু পাঠাবে, আমার মেয়েটা গেছে, আমার বৌমা গেছে, আমার আত্মীয় গেছে, আমার নাতি গেছে, আমার পুতি গেছে, ওরা আমরার জন্য দোয়া করবে। কিন্তু হতবাগা দোয়া না করে চলে যায়, হতবাগা তারা যারা দোয়া না করে চলে যায় রে, দোয়া করে না হতবাগার দল, দোয়া করে না, দোয়া করে না, দোয়া করে না। বাবা মুসলমান আপনাদের কি ইনসাফ থেকে বুঝাই যায়, দলিল দিলে হাজার হাজার দলিল দেওয়া যায়, বাবা সবাই দলিল বুঝতে চায় না, ইনসাফ থেকে বুঝাই, ইনসাফ থেকে বুঝাই দিয়ে গেলাম। ও মুসলমান ওই যে ওয়াজ আমি রেখেছিলাম যে জায়গা সে জায়গা ফিরে চলে যায় বাবা। হযরতে আম্মা জানকে নবীজি বলতে আয়েশা, ও হযরত ওমরের আমলনামায় নক্ষত্র তুল্য নেক আমল আছে। আম্মা জান বললেন মনটা বেজার হয়ে গেল, নবীজি বললেন আয়েশা রে মনটা তোমার কেন বেজার? বলে হুজুর আমার আব্বা জান আপনার হেরা গুহার সাথে, আমার আব্বা জান ছিলেন ধনী মানুষ, আপনার প্রেমে পড়ে সব বিলীন করে দিয়েছে, আমাকে পর্যন্ত আপনার বিবি বানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ জীবনের সব গরিবত্ব বরণ করে আমার আব্বা জান আপনাকে ভালোবাসতে বাসতে সব শেষ করে দিয়েছে, ভাবছিলাম আপনি আব্বা জানের কথা বলবেন। তখন আমার নবী ডাক দেখো আয়েশা রে আমার ওমর আমার আবু বকরের নেক, এক রাত্রের নেক যদি এক পাল্লায় দাও আর আমার উম্মতের সব নেক আর এক পাল্লায় দিলে আমার আবু বকরের ওজনের সমান হবে না। আম্মা জান ডেকে বলে হুজুর কোন রাত কোন রজনী কোন রজনী কোন রজনী, নবী আমার ডেকে বলে আয়েশা রে বহুদিন আগে আমি বলেছিলাম আবু বকর হিজরত করা লাগতে পারে, তৈরি থাকিও, আমি হিজরতের রাত্রিবেলা হযরত আলীকে আমার বিছনার মধ্যে শোয়াইলাম, বিছনার মধ্যে শোয়াই বললাম আলী রে আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকবা, আমার চাদর গায়ে দিয়ে তুমি শুয়ে থাকবা, আর আমার অমুক অমুক দিনা পাওনা আছে তুমি সবাইকে বুঝাই দিয়ে মদিনাতে আসবা। হযরত আলী চাদর মোড়া দিয়ে শুইলেন, আলীর একটু চিন্তা হলো না যে আমি নবীর চাদর গায়ে দিয়ে যদি ঘুমাই তাহলে কাফেররা তো আমাকে আঘাত করতে পারে, কিন্তু আলীর একটাই চিন্তা নবী বলছে নবীর দিনা পাওনা বুঝাইয়া মদিনায় যাইতে, মদিনায় না যাওয়া পর্যন্ত আমি আলী মরব না মরব না মরব না, একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ তোমাদের বেদাতের ফতোয়া আমরা বৃদ্ধাঙ্গুল দিয়ে বুড়ি কঙ্গে ফেলে দিই, ঠিক না? মুসলমান খুবই মনোযোগ, আম্মা জান বলে হুজুর কোন রাত, নবীজি ডেকে বলে
হিজরতের রাত্রি বেলা গভীর রাত্রি বেলা বের হয়ে আসলাম ঘর থেকে। তোমার আব্বা জানে ঘরের দরজার পাশে দাঁড়ায় শুধু বলল, আবু বকর দরজা খোলো। ছোট্ট করে ডাক দিলাম, আবু বকর দরজা খোলো। সাথে সাথে দরজা খুলে গেল। জিজ্ঞেস করলাম, আবু বকর রে তুমি কি ঘুমাও নাই? বলে, হুজুর বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগতে পারে, তৈরি থাকি। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন রাত থেকে অদ্যাবধি রাত পর্যন্ত একটা বারের জন্য আমি আবু বকর বিছনায় পিঠ লাগাই রে। আপনি আসবেন আমি ঘুমাই থাকতে, আপনি এসে আমাকে ডাকবে, কাফেররা টের পেয়ে যাবে আপনার কি কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমাই নাই, আমি এখানে দাঁড়াই রয়েছি। আমার নবী ডেকে বলে, আয়েশা রে, সেই দিনের ভালোবাসা আল্লাহর কাছে এত বেশি ভালো লাগছে। আহা, নবীর ভালোবাসার দাম কত রে ভাই। আবু বকর কিন্তু পাথর দেখে কালেমা পড়ে নাই, আসমান দেখে কালেমা পড়ে নাই, পৃথিবী দেখে কালেমা পড়ে নাই। আবু বকর কিন্তু নবী দেখে কালেমা পড়ছে, নবী দেখে আল্লাহ চিনেছে, নবী দেখে কোরআন বুঝেছে, নবী দেখে আল্লাহ চিনেছে, নবী দেখে আল্লাহকে ভালোবাসছে, নবী দেখে আল্লাহকে ভালোবাসছে। আমরা সুন্নিরা এই জন্য নবী দেখে আল্লাহ ভালোবাসি, নবী দেখে কোরআন মানি, নবী দেখে জীবন গড়ি। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্যে আমরা নবী 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 করি। বাবারে, ওরা আমাদের গালিগালাজ করে, করলেও করতে পারে, কিচ্ছু যায় আসে না ভাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে ভালোবেসে দরজার পাশে দাঁড়ায় রইল। দেখেন দেখেন, নবীর জন্য দাঁড়ায় থাকা মূলত আল্লাহর জন্য দাঁড়ায় থাকা, নবীকে তাজিম করা মূলত আল্লাহকে তাজিম করা, নবীর পক্ষ নেওয়া মূলত আল্লাহর পক্ষ নেওয়া, নবীর দলে থাকা মূলত আল্লাহর দলে থাকা, নবীর জন্য জীবন দেওয়া মূলত আল্লাহর জন্য জীবন দেওয়া। একদিন নবী ডাক দেখায় সাহাবীরা, রে আমার কাছে তিনটা জিনিস প্রিয়, এক নম্বরে নামাজ, দুই নম্বরে সুগন্ধি, তিন নম্বরে আমার বিবিগণ, আমার কাছে প্রিয়। এক নম্বরে নামাজ, দুই নম্বরে সুগন্ধি, তিন নম্বরে আমার বিবিগণ, আমার কাছে প্রিয়। আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তিনটা জিনিস প্রিয়। এক নম্বর আপনার নূরানি চেহারা মোবারকের দিকে বার 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 তাকায় থাকা প্রিয়, বার 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 তাকায় থাকা প্রিয়। হুজুর, দুই নম্বর আমার জীবন, আমার সহায়, আমার সম্পদ, আমার যা কিছু আছে সব আপনি নবীর কদমে কুরবানি করা প্রিয়। একবার জোরে বলা যাবে কি? ইয়া রাসূলুল্লাহ। অথচ আল্লাহ কোরআনে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার মউত, নিশ্চয় আমার হায়াত, নিশ্চয় আমার জীবনদিঘি সব ওই রবের জন্য, ওই আল্লাহর জন্য। কিন্তু আবু বকর ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন, আমার সম্পদ, আমার সব কিছু আপনি নবীর কদমে কুরবানি করা আমার কাছে প্রিয়। আবু বকর জানতেন নবী খুশি, আল্লাহ খুশি, নবীর দল আল্লাহর দল, নবীর পক্ষ আল্লাহর পক্ষ, নবীর কদমে কুরবানি আল্লাহর কদমে কুরবানি, নবীর জন্য জীবন আল্লাহর জন্য জীবন, নবীকে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা, নবীর তাজিম করা আল্লাহকে তাজিম করা, নবীর জন্য জীবন দেওয়া আল্লাহর জন্য জীবন দেওয়া। আমরা সুন্নিরাও জানি, এই জন্য বলি নবী 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 নবী। আরে সুন্নি, আমরা নজদের দল না, আমরা সিদ্দিক আকবরের জামাত, আমরা আবু বকরের দল, আমরা সাহাবায়ে কেরামের দল, আমরা ওমরের দল, উসমান আলীর জামাত, আমরা আল্লাহর ওলীদের জামাত, আমরা কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, আমরা হানাফি শাফি মালিক হাম্বলি। আমাদের জীবনের সব চলে যাবে কিন্তু নবীর কদম আমরা দেব না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার।
আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান যেখানে শানে রিসালাত যেখানে আল্লাহ কবুল করুন বলেন আমিন। এলাকে তফসির মাহফিল হয় না? হয়নি বাবা। সুন্নিরা ব্যতীত যে কয়টা তফসির মাহফিল হয় আমার দেখেন তো, কয়টা তফসিরুল কোরআন মাহফিল নবীর শানের আলোচনা হয়? পরিসংখ্যান দিয়ে গেলাম, ঝগড়ার দরকার নেই, শুধু বুঝে রাখ। আচ্ছা কোরআন শরীফ কি আমাদের উপরে আসছে? কার উপরে আসছে? আহা, 30 পারা কোরআন আসতে জিব্রাইল আমিন 22,000 বার আসছে। কোরআনের ওজন কত জানেন? আল্লাহ বলেছে লাউ আনসালনা হাদাল কোরআন আলা জাবালি لَرَأَيْتَهُ خَاشِعًا مُتَصَدِّعًا مِنْ خَشْيَةِ اللَّهِ وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ ঠিক আছে না? يتفكرون চিন্তা করে যেতে হয়। ঠিক আছে, আমি তো হাফেজ না, কিন্তু অনেক আয়াত তো অনেক মনে তো ভুলে যায়, আর আয়াত মুশাব্বাগুলির ভিতরে ফেস লেগে যায়। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, আল্লাহ বললেন এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে রাখতাম তাহলে এই কোরআন তোমরা দেখতে পাহাড় আমি আল্লাহর ভয়ে গলিয়া যাইত। এই কোরআন যদি আমি পাহাড়ে নাযিল করতাম, লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল, হুজুর কোরআন যদি পাহাড়ের উপরে রাখতাম নাযিল করতাম আপনি দেখতেন পাহাড় গলিয়া যাইত। পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট, 90,000 যেগুলি বিমান 16,000 এবং 17,000 ফিট উপর দিয়ে চলে, আন্তর্জাতিক ফ্লাইট বিমানগুলি 26,000 ফিট উপর দিয়ে চলে। খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে দেন বাবা মুসলমান, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হলো মাউন্ট এভারেস্ট, এর উচ্চতা আছে 29,000 ফিট। কত হাজার ফিট? 29,000 ফিট। এই এই কথা না বলি ভাই, বাবা আসো ভাইয়া, ভিতরে আসো ভাইয়া, মাহফিল ডিস্টার্ব করো না ভাইয়া, কত ফুল পোলাপান দেখছি অন্ধ হয়ে গেছে, আজকে একটা ওয়াজ শুনে দিয়ে যাই ভাই। না না ওই ধমক দিন না, ওরা বুঝে না, বুঝে না, বুঝে না, ভিতরে বসাই দে, ছোট মানুষ তো, আসো তোমরা চলে আসো ভাই, চলে আসো, আমরা শেষ করে দেবো, বেশি রেট করবো না। ওই আমি যশোর গেছিলাম মাহফিল, সারা বাংলাদেশে আল্লাহ নিছে আমার এই বয়সে। তো যশোরের একটা থানা আছে চৌগাছা, চৌগাছা থানার একটা ইউনিয়ন আছে নারায়ণপুর, তো নারায়ণপুর স্কুল মাঠে ওয়াশ, হ্যাঁ স্কুল মাঠে ওয়াশ শেষ করার পরে একটা ছেলে আমাকে বলল হুজুর তো অঞ্চলে তো নেগেটিভ ওয়াজ বেশি হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধ ওয়াজ বেশি হয়, সুন্নি কি অনেকে বলতে পারে না। তো ওয়াজ শেষ করার পরে ছেলেটা বলল হুজুর আজকে আপনি বাস্তব থেকে ওয়াজ করছেন, তাহলে ক্রামের সম্মান নিয়ে আলোচনা শেষে। তা আমি বললাম ভাই বাস্তবতা কি একটু বলো তো, তো বলতেছে আপনার সামনে একটা যুবক বসা ছিল না এই সানগ্লাস মুখে দেওয়া, আমি বললাম হ্যাঁ, ছেলেটা দেখতে খুব সুন্দর, খুব ভালো চেহারা, ইয়াং, তো সানগ্লাস মুখে দেওয়া, আমি বললাম হ্যাঁ সানগ্লাস মুখে দেওয়া ছিল, বলে হুজুর ছেলেটা অন্ধ হয়ে গেছে। তা আমি বললাম ভাই অন্ধ কেন হলো, রোগে না অ্যাক্সিডেন্ট? তো হুজুর রোগেও না অ্যাক্সিডেন্টে না, একটা ভুলের জন্য। আমি বললাম ভুলটা কি বলবা? তোকে আমার বাবা আর ওই ছেলেটা একদিন ব্রিজের রেলিং এ বিকেল বেলা গরমের দিন ব্রিজের রেলিং চিনেন, ব্রিজের পাশে এলাকা তো ফাঁকা ফাঁকা জায়গা আছে, তো মাঠের পাশে ব্রিজ, ব্রিজের উপরে বিকেল বেলা বাতাস খাইতে ওখানে যায় বসে থাকে অনেকে, তো ছেলেটা আর ওর বাবা বসে রয়েছে। তো এমন সময় একটা পাগল আসছে, শরীর ভরা ঘাম, পাগল দুর্গন্ধ, ভাই পৃথিবীতে পাগলের কিন্তু কোনো আদালতে মামলা নেই, আল্লাহর আদালতও কিন্তু কোনো মামলা নেই। আমরা সব পাগল দেখলে ঘৃণা করি বা তাড়িয়ে দিই, দিবেন না, যদি সম্ভব কিছু খাবার দিয়ে দিন, ও আল্লাহর একটা সৃষ্টি ভাই, পৃথিবীতে নরম হয়ে চলাটাই অতি উপযুক্ত,
আমরা অনেক সময় বুঝি না, শক্তি আর রক্তের গরমে অনেক সময় দেমাগ এসে যায়, শয়তান আমাদেরকে মাঝে মধ্যে খুব ইয়া করে ডাইভার্ট করে, শরীর ভরা ঘাও একটু দুর্গন্ধ। তো পাগলটা এসে যুবকের পাশেই দাঁড়ায়, তো বেশি কিছু বলে না, ওইখান থেকে উঠে যায়, শুধু ব্রিজের মাঝখানে যাবে, আহ থু থু থু, আল্লাহর কসমে মাহফিল জাকি, মিশা কথা বলবো না বাবা, কোটি টাকা দিয়ে তো আমার কিনতে পারবেন আপনারা, আর পৃথিবী বিক্রি করেও বাবা আল্লাহকে খুশি করা যায়। শুধু ওই যে ছেলেটা আমাকে বলছে ওর ভাষ্য অনুযায়ী বলছি, শুধু বলছে আহ থু থু থু, এতটুকু বলার সাথে সাথে চোখ দুটো বন্ধ হয়ে গেল। ওই যুবকটা আমার হাত ধরে এসে বলল, হুজুর আমি বাংলাদেশের বড় ডাক্তার দেখাইছি, ডাক্তার কয় আমার চোখে রোগ নেই, আমি তো দেখি দেখি, আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ আমার চোখটা ফিরাই দেয়। আমার কাছে নিজের কাছে বড় অসহায় সেই সময় লাগলো, এত সুন্দর একটা ছেলে সানগ্লাস মুখে দেওয়া, চোখ আছে কিন্তু আলো নাই, এটা হলো জীবনের বাস্তবতা। ভাই হাজার দলিল ওলিদের পক্ষে দিতে পারি, মানবেন না, কিন্তু জীবনের বাস্তবতা থেকে আমি দলিল দিচ্ছি, আমার চোখে দেখা। বলতেছে যে হুজুর আমি বাংলাদেশের ভারত থেকে ডাক্তার আসছে, চোখের ডাক্তার দেখাইছি, কোন শেফা হয় না। আমি তাকে পরামর্শ দিলাম, বন্ধু এই আমি দোয়া করলে কবুল হবে কিনা জানি না, তো তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিই। তো বলল হুজুর বলেন, আমি বললাম শেষ রাত্রে তাহাজ্জুদের সময় উঠব, আখিরের লাইল শেষ রাত্রে দোয়া মঞ্জুর হবে, তুমি শেষ রাত্রে উঠে সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে কান্না, দেখো আল্লাহ তোমার চোখ ফেরত দেয় কিনা, তুমি যে ভুল করছো হয়তো ওই পাগল আল্লাহর কোন মকবুল হতে পারে, তার জীবনের কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হতে পারে, তুমি তাকে ঘৃণা করছো বিধ আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে, সে তো আল্লাহর একটা সৃষ্টি। তখন ছেলেটাকে বললাম, তুমি রাত্রিবেলা এইভাবে কাঁদতে থাকো, দেখো যদি আল্লাহর দয়া হয় তো তোমার চোখ ফিরে আসবে, নতুবা পৃথিবীর সমস্ত ডাক্তার ঔষধ কবিরাজ বেটে খেলে বোহাই তোমার চোখ ভালো হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কঠিন পরীক্ষা বুঝাইয়ে তারপরে চলে আসলাম। বহু বছর আগে তখন আমি স্টুডেন্ট লাইফ মনে শেষ হয়েছি, কামিল শেষ করছি, তোমার আজকের কথা না, দশ বারো বছর আগের কথা, দশ বারো বছর কম না, চোদ্দ বছর তো শেষই হয়ে গেল, দশ বারো বছর আজকের কথা না, চোখ ভালো হয়েছে কিনা জানি না, এদিকে আর যাওয়া হয় না, ঢাকা আসার পর ওদিকে আর সুযোগ হয় না যাইতে, এটা হলো বাস্তবতা থেকে আপনাদেরকে বললাম, এটা আমার চোখের দেখা ভাই, অবিশ্বাস করার কোন সুযোগ। চুয়াডাঙ্গার একটা এলাকা আছে নাম সরোজগঞ্জ, এর পাশে একটা ইউনিয়ন আছে কুতুবপুর, আর একটা ঘটনা শুনে দিয়েছি, কুতুবপুর ওরা বলে ওলি আল্লাহদের কিচ্ছু নেই, কিন্তু দেখেন তো আপনি কি জানেন আমরা এই যে যারা মুসলমান উপরে আছি, আমাদের চাইতে একজন আল্লাহর ওলির দাম রওজার ভিতরে বেশি। বলে হুজুর কারণ কি জানেন, আমরা জিকির না করলে আল্লাহ তার ওলিদেরকে দিয়ে কবরের ভিতরে জিকির করে। যদি বিশ্বাস না করেন ভাই তাহলে সূরা মুলকের তফসিরে চলে যান, আমি তো দলিল দিয়ে যাব, সূরা মুলকের তফসিরে তিরমিজি কিতাবুত তফসিরে চলে যান, তো একটা হাদিস পাবেন, সূরা মুলকের তফসির। ইবনে আব্বাস বলেন কোন এক সফর থেকে ফিরার সময় আমরা এক জায়গায় তাবু গেলাম, তো সাহাবী জানতেন না এখানে কোন কবর আছে, তিনি কবরের উপর তাবু গেলেন, তাবু গেলে কবরের উপরে বিছানা করে শুয়ে পড়লেন, তো শুয়ে পড়ার পরে দেখেন যে কবরের ভিতর থেকে এক সাহাবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, কোথায় জোরে কোন কবরের, কবরের কি পরে কোরআন পরে সাহাবী, আর এক সাহাবী কবরের উপর থেকে শুনে সূরা মুল হাত্তা খাতামাহা শেষ পর্যন্ত সাহাবী পড়তেছে সারা রাত শুনছে, সাহাবী যদি কবরের ভিতরে কোরআন পড়তে বলে তা আমার রসুল আছে না নাই, ওরা কারো যেমন রসুলের ইজ্জতের চাদর ধরে টানে ও বাপ হোক তালাক মেরে দিতে হবে, নবীর ইজ্জতের মধ্যে কাউকে মানা যাবে না, কথা বলে ঠিক না, কুতাকার কুতকার কুতাকার কুত ছাই শুনে কুতা কুতার থেকে আইছে একটা ফাগুলি গেছে।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফরমান, সাহাবী সারা রাত শোনার পরে ফজরের আজান দিছে, হুজুরের সাথে জামাতে শুনছে, নামাজ শেষ করার পরে রসূল খোদার দরবারে যে বলে, ইয়া নবী আল্লাহ আমি তো এই দৃশ্য দেখছি, আল্লাহর কসম নবী আমি জানতাম না এখানে কোনো কবর আছে, এই জন্য কবরস্থান ঘিরে রাখতে হয়, মুসলমানের কবরস্থান পবিত্র জায়গা, এটা গরু গাদার জায়গা না, গরু গাদা কবর দিয়েছেন, এটা মুসলমান কবর দিয়েছে, কবর দেওয়ার আগে তাকে গোসল দিয়ে জানাজা দিয়ে কত আদর করে কবরে দেয় জানেন? হ্যাঁ, এটার মর্ম বুঝেন? এই মর্ম বুঝতে হবে তো। এটা গরু ছাগল তো কবরে দেয় না, এটা মুসলমান। একটা মুসলমানের ওজন কত জানেন? পৃথিবীর সব কুফফারকে এক পাল্লায় দিবেন, আর একজন আব্দা মুসলমানকে আর এক পাল্লায় দিলে মুসলমানের ইমানের ওজনের সমান হবে না। মুসলমান সারা জীবনে হলো দুই চারবার হলো আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছে, এটার ওজন কত জানে? মুসলমান নিজের ওজন নিজে বুঝে না ভাই, নিজেরটা বুঝে না আর ওলি আল্লাহটা তো বুঝেই না। এইটা কয়েছি পাগল ছাগল দেশে কত হয়েছে। খুবই মনোযোগ নবী আমার ডেকে বলে, সাহাবি কি শুনেছো? বলে হুজুর সূরা মুলক তেলাওয়াত শুনলাম। সাহাবি কবরের ভিতর থেকে কোরআন পড়ে, আমি কবরের উপর থেকে কোরআন তেলাওয়াত শুনি। নবীজি মুসকি আসিতে বলেন, হিয়াল মানিয়া হিয়াল মুনজিবা তুনজিহ মিন আযাবিল কবর। সাহাবি গো তুমি ভুল শোনো নাই, এই সূরা মুলক যে ব্যক্তি প্রত্যেক দিন রাত্রিবেলা আসর নামাজের পরে একবার করে তেলাওয়াত করে ঘুমাবে, সূরা মুলক সূরা মুলক সূরা মুলক প্রত্যেক দিন রাত্রিবেলা আসর নামাজের পরে একবার যে তেলাওয়াত করে ঘুমাবে, আমার আল্লাহ তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দেবে। মুসলমান 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 কবরের ভিতরে সাহাবী কোরআন পড়ে আর এক সাহাবী কোরআন শুনে, শত শত মুর্দা দিল মাটির উপরে, তার চাইতে অধিক ভালো যদিও কবরে। মুর্দা দিল ওলা মুসলমান কবরের উপরে থাকলে লাভ নাই, দিল জিন্দা করে যারা কবরে গেছে তারা রওজার ভিতরে থেকে আল্লাহর জিকিরে 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 কাটা। এই জন্য ওনাদের কাছে যে দোয়া করলে আল্লাহ কয় আইসরে খালি হাতে ফেরাই দেব না, আমার বন্ধুর কারণে তোর মনের আশা মঞ্জুর করলা। খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান বাবা মুসলমান। ওই যে কুতুবপুরের কথা বলছি, সরোজগঞ্জ থেকে কুতুবপুর ইউনিয়ন, এখানে একজন আল্লাহ কুতুব গুনি আছে, বহু বছর আগে তো লোকেরা এই জায়গাটা নির্বাচন করছিলেন হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ, নাম তো শুনছেন আপনি, ফুরফুরার হুজুর, উনি ওই তৎকালীন ভারত থেকে এদিকে আসতেন, একদিন ওই পালকিতে চড়ে উনি যাইতেছিলেন, তো যাওয়ার সময় এই মুরিদান আশিকান যারা আছে এলাকার লোকদেরকে বললেন, বাবা একটু দাঁড়াও তো, তুমি দাঁড়াই একটু ঝোপ জঙ্গল পাশে 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 যে এলাকার সবাইকে বলেন আপনারা সবাই একটু আসেন, সবাই আসছে তো ফুরফুরা থেকে হুজুর আসছে, কুরাইশ বংশের সন্তান, ওনাদের সম্মান তো অনেক, তো সব এলাকার লোকজন আসছে, তো হুজুর বললেন বাবারা এখানে একজন আল্লাহর ওলি ঘুমায় রয়েছে, সুবহানাল্লাহ, উনি বহু বছর আগে এখানে আসছিলেন আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য, তো বাবারা এখানে একজন আল্লাহর ওলি ঘুমাইতেছে, বাবা আপনারা এই জায়গাটা একটু ঘিরে রাখেন, একটু ঘিরে রাখেন, বাবা আল্লাহর ওলিদের চোখের পাওয়ার কত দেখেন, ঘিরে রাখেন, তো ঘিরে রাখছি। আমি বাস্তব থেকে বলতেছি, শুনেন আপনারা, কোনো ওলি আল্লাহকে এনকার করার সুযোগ নাই, কোন ওলি আল্লাহকে ছোট করে দেখার সুযোগ নাই, সে কাদেরিয়া হতে পারে, চিশতিয়া হতে পারে, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া যে তরিকার হোক, তারা আমাদের মাথার মুকুট কথা বলেন ঠিক না, আমাদের মাথার তাজ। তো ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা আপনারা একটু আসেন, আমি একটু জিয়ারত করব না, তো উনি ফাতিহা পড়ে দোয়া করলেন, দোয়া করার পরে উনি জায়গাটা নির্বাচন করে দিয়ে বলেন, এই জায়গাটা আপনারা বাবা একটু সংরক্ষণ করে রাখবেন, গরু গাধা আর ওনার যাতে ইজ্জতের অবহেলা না হয়, বাবা উনি কিন্তু অনেক বড় আল্লাহর একজন কুতুব, উনি সব ডিটেলস দিয়ে চলে।
তো তৎকালীন থেকে লোকেরা এই জায়গাটাকে সংরক্ষণ করে রাখে। তো জানেন তো মাজার শরীফের প্রতি আমাদের বাংলাদেশের মানুষের একটা দুর্বলতা আছে। তো কেউ যাইয়া মোমবাতি জ্বালায়, কেউ যাইয়া এই আগরবাতি জ্বালায়, মহিলারা যাইয়া বসে, এগুলো দেখার পরে ওই বিএনপির আমল, তখন তখন তো জানেন জামাত শিবির ক্ষমতা। তো কিছু যুবকরা চিন্তা করলো এই মাজার ভেঙে ফেলে, তো চার পাঁচজন মিলে যাইয়া মাজারে যাইয়া লাঠি সুতা নিয়ে দাও কুড়াল দিয়ে ভেঙে ওরা গরুর গোবর টবর দিয়ে খুব সুন্দর করে দিয়ে রাখছে। বাস্তবতা থেকে বলতেছি, ওই মাজারের মাহফিল আমি করে আসছি, মাদ্রাসা আছে। তো গরুর গোবর দিয়ে ওরা ঢেকে দিল। আল্লাহ সিদ্ধান্ত কি? মান আদা লি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হাল, আমার অলির সাথে যদি দুশ্মনী করো আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ করব। ফয়সালা কি আমাদের না আল্লাহর? আমাদের না আল্লাহর? যারা করলো তাদের শাস্তি কি দেখেন? একজনের রক্ত বমি শুরু হলো তিন দিন পরে, কয়দিন? বাস্তব থেকে বলছি, কয়দিন? তিন দিন পরে রক্ত বমি। ওই এলাকার হাজার মানুষ সাক্ষী, এখন তিন দিন পরে রক্ত বমি, হসপিটালে নিয়েছে বাঁচতে বাঁচতে। আর একটা পুরসাবের রাস্তা দিয়ে পুষ্পস, কি বুঝলেন? এবার আমরা দিছি, আমরা সুন্নিরা ভোট দিয়ে দিছি নাকি? দিছে কে? কোন রাস্তা দিয়ে? পুরসাবের রাস্তা, এটাও বাঁচতে বাঁচতে দুই দিন পরে এটাও শেষ। আর একটা ছিল প্যারালাইসিস, প্যারালাইসিস হয়ে ঘরে পায়খানা করে, ঘরে মুতে, ঘরে সবকিছু করে। যে সময় মাহফিলে গেলাম, এই সময় লোকেরা বললো, হুজুর আপনি যদি চান তাহলে ছেলেটার একটু দেখে আসেন। আমাকে বললো অনেক বছর আগে, তখন আমার স্টুডেন্ট লাইফ মনে হয় শেষ শেষ পর্যায়ে, বললো যে আপনি যদি চান তো আপনি এই ছেলেটাকে একটু দেখে আসেন। আমি বললাম না, ওকে দেখতে যাবো, আমি ওকে দেখতে যাবো। এখন বাসা আছে না মরে গেছে জানি না, বাস্তব থেকে বলে যাচ্ছি, এটা দলিল না, এটা চোখের দেখা বাস্তবতা। ও দেমাগ আর রক্তের গরম, ও ছাতা পোরসাবের রাস্তা দিয়ে রক্ত করবে বেটা? ফাজলামি সব জায়গায় চলে না, দুনিয়ার সব জায়গায় বাহানা চলে। আল্লাহ রাসূল ও আউলিয়া কেরামের সম্মানের জায়গায় আল্লাহ কাউকে ছাড় দেয় না, এখানে কাউকে আল্লাহ ছাড় দেয় না। ভালোবাসতে না পারলে চুপচাপ থাকবে, পক্ষ নিতে না পারলে নীরব থাকবে, কিন্তু বিরোধিতা করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এ প্রিয় মুসলমানেরা, আউলিয়া আকরামের জীবন থেকে বাস্তবতা থেকে আপনাদের সামনে দুটি কথা উত্থাপন করে দিয়ে গেলাম। বাবা বন্ধুরে খুবই মনোযোগ, এই জন্য আমাদের উচিত আকাইদে আহলে সুন্নতুল জামাতের বাহিরে যাতে আমরা না যাই, কারণ ইমাম নিয়ে কবরে যাওয়া লাগবে। বাইরে বাংলাদেশের সরকার থেকে আপনি বাঁচতে পারবেন, আজকে যদি মামলা হয় ফাঁক ফক করতে বের হয়ে আসবেন, মামলার 36 ধারার 32 ধারা দিয়ে বের হয়ে আসতে পারবেন। ওই অ্যাডভোকেট উকিলরা আপনাকে নানান ধারা দিয়ে আপনাকে জামিন ব্যবস্থা করে দিতে পারবে, কিন্তু আল্লাহর আদালতে মামলায় যদি হারেন নবী সারা আর উপায় নাই, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর কদম বীরে, উপায় নাই, দয়াল নবীর কদম বীরে, উপায় নাই, আল্লাহ 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 আল্লাহ।
পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বুঝ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পর পাহাড়ে ডাক পড়িলে পার হবে তুই কি লইয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 চাঁদের জীবন হেলায় হেলায় শেষ গহিতে চলিলা না বসরু যাজি কির ফিকির কি সুইনা কি হইল রংতামা সেই দিন কাটাইলা রংতামা সেই দিন কাটাইলা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 পর পাহাড়ের ডাক পড়িলে পর পাহাড়ের ডাক পড়িলে পার হবে তুই কি লইয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নামাজ রোজা জিকির ফিকির পথের সম্বল করিয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নামাজ রোজা জিকির ফিকির পথের সম্বল করিয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে গতি আল্লাহ বিনে নাই রে গতি বাবু শুনি মন ভাবিয়া ওরে বাবু শুনি মন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পাহাড়ের ডাক পড়িলে পর পাহাড়ের ডাক পড়িলে পার হবে তুই কি লইয়া পার হবে তুই কি লইয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 সাদলে পাইব তোমা আল্লাহ 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 গোলা মেরে দেখা দিবেন্দি গো নবী কোন সাদলে পাইব তোমা আল্লাহ আল্লাহ বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ
মালা সায়া দি তো গা আই গো নবীজি কনসাদনে পাই বহুতো মা আল্লাহ 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 তোমার এই সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা জীবন যৌবন সঁপিল আপনা আই গো নবীজি কনসাদনে পাইব তোমা আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার না কোন মনি মক্কি মাদানি রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ রাসূলা মারিয়ার বাসি জানার জন্য মন উদাসী নবী আমারিয়া রব বয়াসী যাহার জন্য মন উদাসী নবীর প্রেমে ফেলো চোখের পানি হাই হাই নবীর প্রেমে ফেলো চোখের পানি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 মানুষ বানাইছেন গো আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের দূরি বান্দরে মদিনার সনে আল্লাহ 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 হাবিবকে পাঠাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের দূরি বান্দরে মদিনার সনে আল্লাহ 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 বালা কিলেন আসমান জহবীর আর বানাইছেন রাত রোয়ার দিন হাবিবকে পাঠাইছেন আল্লাহ হাবিবকে পাঠাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেম প্রীতি হাবিবকে পাঠাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার সনে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ বন্ধুগণ আমার হযরত সিদ্দিক আকবরের কথা বলতেছিলাম এরপরে আল্লাহর নবী বললেন এরপরে সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ তিন নম্বরটা আমার কাছে প্রিয় আমার আয়েশাকে আপনার সঙ্গে বিবাহ দিয়ে আপনি নবীর সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করা আমার কাছে প্রিয় বন্ধুগণ আমার হযরত আবু বকর পুরো জীবনটাই নবীর জন্য নবীর জন্য নবীর জন্য নবী 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 মারহাবা বলা যাবে না আমরা সুন্নিরা নবীর কথা বললে অনেক ভাইরা কয় যে খালি নবী নবী করে বা জানো নবীর কথা কেন বারবার করে বলি
ওই যে ভাই আমি আপনাদেরকে বলতেছি কোরআন থেকে, কোরআন শরীফের একটা আয়াত সূরা আলে ইমরানে আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন, একদল মানুষ কিয়ামতের ময়দানে থাকবে, দেখলে বোঝা যাবে তাদের নূরানি চেহারা, নূরের মিম্বরে থাকবে, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি 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 জান্নাতি। এই জমাত লোক কারা? আজ থেকে 1450 বছর আগে তাফসীরে দুররে মানসুরের একটা বরাতে আসছে, আল্লাহর নবী নিজে তাফসীর করেছেন এবং রাসূল কারীমের সবচেয়ে বড় মুফাসসির সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাফসীর করেছেন। তিনি বলেছেন, ওয়াহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, সে অন্য কোন দল না, সেই দলের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত, সুন্নি মুসলমান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি মুসলমান? জোরে বলেন কি মুসলমান? সুন্নি মুসলমান জান্নাতে যাবে, আমাদের ফয়সালা না আল্লাহ, মালিককে, খালিককে, রাবকে, রাজ্জাককে, হায়াত মউত দেনেওয়ালাকে, যিনি এত কিছু সৃষ্টি করলেন তিনি ফরমান দিয়ে দিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতে যাবে, ফয়সালা আমাদের না, ফয়সালা ওই আসমানের মালিকের। অতএব ভাইবে চিনতে কবরে যাওয়া লাগবে, উপায় নাই রে আবুল হোসেন। কি কথা কথা, যত সুডা গোড়াও, যত এক সাথে কারা দানি মাদানি পিছনে দৌড়াও, হাত্তা জুরুতুমুল মাকাবির কবর পর্যন্ত দৌড়াইতে পারবা, ও তো তোমার নামাজ খাইছে, নামাজ হয়ে গেছে, এখন তারাবির নামাজ 8 রাকাত, কয় রাকাত হইছে? 12 রাকাত খেয়ে ফেলাইছে, এরপরে তোমার দোয়া খাইছে, এরপরে তোমার লাইলাতুল বরাত খাইছে, এরপরে তোমার দুরুদ খাইছে, এরপরে ওরা আবার নতুন মতবাদ চালু করছে। নতুন মতবাদের নাম কি? বুকে হাত বেঁধে নামাজ পড়ে কি সুন্দর, খালি আপনারা মাসলা বাতাবে, আপনারা সহি হাদিস শোনাবে, কিন্তু ওদের আকীদা হলো আল্লাহর নবী আমাদের মতো মানুষ ছিলেন, বিদায় ভুল করতেন। এদিকে আমি বলতেছি না, ওরা বলছে, খালি কি বুঝলে? আপনার সালির ভাত খাইছে, দোয়া খাইছে, নামাজ খাইছে, বেতের নামাজ খাইছে, এরপরে আপনার তারাবির নামাজ খাইছে, লাইলাতুল বরাত খাইছে, এরপরে এখন আপনার ইমান খাওয়া শুরু করছে, ইমান খাওয়া শুরু করছে রে ভাই, বুঝে যান, খুব মনোযোগ দিয়ে শোনেন। বাবা মুসলমান, এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাসুওয়াদু উজু, একদল মানুষের চেহারা থাকবে মলিন, দেখলে বোঝা যাবে জাহান্নামি 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 রাক্কারা। আল্লাহ রাসূল বলেন ওহুম আহলুল বিদআত, তারা বিদআতি দল, বিদআতি বিদআতি কারা? এরপরে আল্লাহ বলতেছেন ফা আম্মাল্লাযীনা ওয়াদ্দাতু উজুহুম, ওই দিন আল্লাহ ওই বিদআতিদেরকে বলবে, ও বিদআতির দলেরা, তোদের চেহারা আজকে মলিন কে, তোরা আজকে মন বেজার করে বসে রইছত কে? কারণ কি? আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হইছো, ঈমান আনার পরে বেঈমান হইছো। বলবেন মুফতি জহিরুল ইসলাম ফরিদি, ঈমান আনার পরে মুসলমান কেমনে বেঈমান হয়? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান আনলো, কিন্তু যদি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি, রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ ছিলেন, বিদায় ভুল করতেন, ওটা ঈমান আনার পরে বেঈমান। ঈমান আনার পরে বেঈমান। এই 37,000 বছর বুকে হাত পেতে নামাজ পড়লো কাজ হবে না? নে সোনার চাঁদু ইতলে গুগু, আমার ফরিদপুরের ভাষায় বলতেছি, কাজ হবে না? নে কিন্তু বলি দিলাম, 37 কোটি বছর যদি সেজদা দাও তাও কাজ হবে না। এটির ভিতরে বাবা কি আছে? দিছে কোন সময় তো মরার সময় মনে কিছু দেন না, তোদের গলা বসে রয়েছে, খুব মনোযোগ দিন। আমাদের দেশের সামাজিক একটা রোগ আছে, মুরব্বী অসুস্থ হসপিটালে ভিতরে পড়ে রয়েছে, খাইতে পারে না, নড়তে পারে না, গেলে আকুল সে রয়েছে। তখন মাইয়া জামাই শ্বশুর আত্মীয়বাড়ি মামা বাড়ি ফুপুরি খালা বাড়ি তালে বাড়ি গ্রামবাসী প্রতিবেশী বন্ধু আম নেয় কর নেয় এটা নেয় সেটা নেয় জুস নেয় গোড়া ডিম আগুন ডিম বারো ডিম বিরিয়ানি গোশ পোলা মাছ একবার হসপিটাল ভরিয়ে লাইছে বেড়া গেলে চাইছে। আর মনে মনে কে ওরে বড় বড় দল, তোরা আমার যুগ দেখি থাকা অবস্থায় আরো সময় মরার সময় লিয়েছে।
বুঝতে পারছেন? আমাদের বাংলাদেশের সৃষ্টি হলো এই যে ভাই খাওয়াইলে আগে খাওয়ান, মরার সময় খাওয়াইলাম নাই, কি কথা কথা খাওয়াইলে আগে খাওয়াবেন, মরার সময় হসপিটালে দিলাম কি রে ভাই? বন্ধু খুব মনোযোগ এলো, আমাদের সামাজিক একটা রোগ, আমরা খালি এই সময় নিয়ে যাই বেটা সাইতে, আর মনে মনে করে বড় বড় দল, আমি যে সময় খাবার পারছিলাম ওই সময় আনলি না, মরার সময় নিয়ে আইছি, আমার আরো আফসোস বাড়াই দিলি, করলি কি তোরা? খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান, এই এটার ভিতরে সভাপতি সাহেব আজকে প্রধান অতিথি মেম্বার সাহেব দুইজনে মিলে, কাজল ভাই আর মেম্বার সাহেব দুইজনে মিলে কাজ করছে, এই মোজাম্মেল হক ভাই থেকে শুরু করে যারা আজকে মাহফিল খুব কষ্ট করছে বা সবাই চেষ্টা করতেছে, জুয়েল ভাই, ফরাদ ভাই, এ যারা আছে অতিথিবৃন্দ, বেলাল হোসেন, আবু সাইদ, আতিক মিয়া, শাহিন মিয়া, ইমরান হোসেন, মনির, গোলাম কিবরিয়া, রাকিবুল হাসান, বাদল ভাই, যারা আসছে অতিথি মেহমানরা খুব মনোযোগ, জসীম ভাই, শামীম ভাই, সুরজ ভাই, বাবুল ভাই, হ্যাঁ সবার নামে কইলাম। তো যাও এরা কালকে সকালবেলায় বাজারে 50 মণ দুধ দিও, ফ্রি ফ্রি খাও। তো ফ্রি দুধ নেওয়ার লাগে তো মনে করেন যে এলাকার সবাই আসছে, গটি কম্বল লোডা বালতি যার যা আসিল সব নিয়ে এসেছে। বাঙালিরা ফ্রি পাইলে মনে করে আলকাত্রা একটু সাইতে দেখে যে এটা তিতে নেমে একটু বুঝে নেয় আর কি। এই দুধ দেওয়ার লেগে সবাই আসছে। তো ধরেন কাজল ভাই করলো কি, এক পেলা গরুর ফুরসা বলে 50 মণ দুধের ভিতরে এই সবার দুধ দেওয়ার আগে এক পেলা গরুর মুখ ছেড়ে দিচ্ছে। আচ্ছা এখন কাজল ভাই করতেছে, আপনারা আমার খালা লাগেন, ফুফু লাগেন, মা লাগেন, শাশি লাগেন, ভাই লাগেন, বোন লাগেন, শালা লাগেন, সুমন্দি লাগেন, আপনারা দুধ দিয়ে যান, কোন বিবেকবান মুসলমান কি দুধ নেবে রে ভাই? আচ্ছা মনোযোগ দেন, কে নেবে না? দুধের সাথে মুখ যোগ হয়েছে, কিন্তু একই গাভী থেকে দুইটা জিনিস আসছে, একই গাভী থেকে কয়টা আসছে? একটা দুধ আসছে আর একটা মুত আসছে, একই গাভী থেকে দুইটা, একটা দুধ আর একটা মুত, একই ইসলাম থেকে দুইটা আসছে, একটা হক আর একটা বাতিল। এই হকের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত হলো দুধ, আর বাতিল মসজিদ গুলো হলো ভাই হলো মুত, ঠিক আছে না? আহলে সুন্নাত ওয়াল জামাত কি? দুধ। কথা কোন আহলে সুন্নাত ওয়াল জামাত কি? আর বাতিল কি? একই গাভীর থেকে দুইটা আসছে, একই ইসলাম থেকে দুইটা আসছে, একটা হক আর একটা বাতিল, অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে মুত মিলন যাবে না, হয় সুন্নি হন না অন্য কিছু হয়ে যাবে, অসুবিধা নেই, হয় দুধ হন নাই মুত হন, একটা ওই তুই কি কথা কর না কেন? দুইটা হইলে মিশ্রণ, কথা কর না মিশ্রণ চলবে। ওই যে আল্লাহ বললেন আকাফারতুম বাদা ঈমানিকুম, তোরা ঈমান আনার পরে বেঈমান হইছিলি, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, ও বেদাতির দল তোরা জাহান্নামে চলে যা, দুনিয়ার ভিতরে ঈমান আনার পরে তোমরা বেঈমান হইছো। খুব মনোযোগ দিয়ে শুনেন, আজকে ওরা কারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে বলে আমার রসূলের আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে, আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামে বইলা ওরা কারা জান্নাতে যাইতে চায়? তার মানে কি জানেন? ঈমান আনার পরে কথা কর না কেন, ঈমান আনার পরে আমরা বেদাতি না হেরা বেদাতি? ও যুবক সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, ঈমান কিন্তু দামি নিয়ামত। আবার ওই যে মুহররম মাস আসবে না, ইয়াজিদ যে হযরত ইয়াজিদ, ইয়াজিদ যদি হযরত হয় তাহলে হযরত শয়তানের দোষ করছে কি? কি কথা কল, ইয়াজিদ যদি হযরত হয় তাহলে হযরত শয়তানের দোষ কি? ও ভাই এগের পিছনে কি নামাজ পড়বেন আপনি বলতো, যে বউ চিনে না মাও চিনে না, যেই বলদের কাছে যদি বিয়ে দেন ভাইয়া ওই বলদ তো বউ চিনে না মাও চিনে না, কয়ে ফেলে বাসন করে বিবিরে তো চেহারা সুন্দর কিন্তু মার চেহারার মতো তো দেয়া যায় তো বাসন করে বইছো বউ চেহারা, তুই বলদ আপনি দিন বুঝাবেন কেমন? আল্লাহ আল্লাহ, যে ইমান চিনে না তার দিন বুঝাবেন কেমন আপনি বলেন তো? যে শয়তানও চিনে না ইমানদারও চিনে না,
আপনার ঘর মসজিদের ভিতরে কারা? ১৪৫০ বছর আগে ইয়াজিদের প্রশংসা করে কারা? অবশ্যই তারা রাসূলের দুশমন, ইয়াজিদের দুশমন কথা বলে ঠিক থাকে। সবচেয়ে মুসলমান তারা নামে মুসলমান, ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো আসলে এজিদেরই চেলা। দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবী প্রেম ইয়াজিদে ভরা। যেহেতু কারবালার আলোচনা একটু করেই দিয়ে যাই, আওলাদে রাসূল ইমাম হুসাইন যদি আল্লাহ আনহু আপনারা বলেন হক না বেহক, ওনাকে যারা ছুরি চালাইলো তারা হক না বেহক, বাজান ওনার গর্দান কাটা হলো, মাথা মোবারক থেকে আলাদা করা হলো, বর্ষার আগে বিদায় ওনার মাথা মোবারক নিয়ে যাওয়া হলো কুফা নগর, কুফা নগরের মসজিদ সেন্ট্রাল গভর্নর মসজিদ, এই মসজিদে আজান পড়লো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান হয়ে গেল। নবীর কালেমার সাক্ষীর আজান শুনিয়া হাজার হাজার মুসলমান আসছে কুফার মসজিদে নামাজের জন্য। ঈমান কি? ঈমান কি? ঈমান কি বুঝে দাও ও বাবা। হাজার হাজার মুসলমান আসলো নামাজ পড়ার জন্য, যার নানার কালেমার সাক্ষে মুসলমান নামাজ আসলো, তার মস্তক উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মিম্বরে বসে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পায়ের সামনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাথা রাখছে, মাথা মোবারক রেখে উবাইদুল্লাহ ভাষণ দেয়, ও মুসলমানেরা আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে, জোরে বলা যাবে কি? নাউজুবিল্লাহ। ওই দিন মারজানার ছেলে উবাইদুল্লাহ ডাক দেখা আমিরুল মুমিনিন ইয়াজিদ, আজকে ওই উবাইদুল্লাহর দোসর কারা? ইয়াজিদের দোসর কারা? খুদার ঘর মসজিদে বসে ইয়াজিদের প্রশংসা করে, নিজেদেরকে আবার সহি হাদিসের লোক দাবি করে, সহি আকিদার লোক দাবি করে, হকানি দাবি করে, টুপি মাথায় দিছে, দাড়ি দিছে, আবার সেজদার মধ্যে পড়ে গেছে, সুবহানাল্লাহ আল্লাহ 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 কায় জুতা দিয়ে বিদায় হয়। এই কথা বলে আল্লাহকে মইরে দেখ একবার, আমার আল্লাহ আল্লাহ করতেছ, আমার রসুলের দুশ্মনের পক্ষ নিয়ে মরিয়া দেখ একবার, একবার মরিয়া দেখ একবার, আমি আল্লাহর কাছে তো আসতে হবে, আমি আল্লাহর কাছে তো তোদের আসতে হবে, মরিয়া দেখ আসতেই হবে, সুটা মুঠা আমি আল্লাহ ধরে রাখছি, ইন্না বাদশা রাব্বিকাল আসাদিদ, মনে রাখিস বান্দা আমার ধরাটা কিন্তু খুবই শক্ত ধরা, ধরবো আর ছাড়বো না, মরিয়া দেখ বান্দা মরিয়া দেখিস। খুবই মনোযোগ দিয়ে শুনিয়ে যান, সেই দিন মসজিদের ভিতরে হাজার হাজার মুসলমান, সবার মুখেই বাবা দাড়ি ছিল, ওই জমানায় কেউ দাড়ি শাস্ত না, ওই জমানায় কেউ পাগড়ি মাথায় সারা থাকত না, ওই জমানার মুসলমানরা আল খেল্লা পড়ত, আমরা যেটা এই যে আবা বলে আবা করতো, আরবের লোক আবা পড়তেন বেশি, গরমের কারণে তারা আবা পড়তেন, শীতের জন্য গরমে দুটোটাই উপকার হতো আবা। মুসলমান মসজিদের মধ্যে হাজার হাজার গভর্নর উবাইদুল্লাহ মারজানার ছেলে, যারো সন্তানের সন্তান ছিল, ওর বাপ ছিল যারো সন্তান, রক্তের মধ্যে দোষ বাবা ইতিহাস শুনে যাবে। উবাইদুল্লাহ বলতেছে আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় দিয়েছে, আজকে ওরা কারা? ইয়াজিদের নামের আগে হযরত ব্যবহার করে, আজকে ওরা কারা? নামের শেষে রহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করে। তোরা যদি খুদার ঘরের কাবা শরীফের গিলাব ধরে কান্দ, ইয়াজিদকে জান্নাতে নিতে পারবা না, আল্লাহর কোরআন মিথ্যা হবে, নবীর হাদিস মিথ্যা হবে, ইমাম হুসাইনের শাহাদাত তাহলে মিথ্যা হয়ে যাবে, তাহলে ইমাম হুসাইনের শাহাদাত মিথ্যা হবে, হাই ইমাম হুসাইন হক না হাই ইয়াজিদ হক, না ইমাম হুসাইনের শাহাদাত হক না ইয়াজিদ হক, এই মুসলমান ইয়াজিদ যদি আমিরুল মুমিনিন হয় ইমাম হুসাইনের শাহাদাত মিথ্যা, ইয়াজিদ যদি রহমাতুল্লাহ আলাইহি হয়।
মসজিদের মধ্যে হাজার হাজার মুসল্লি নামাজ পড়তে আসছে, কার সেজদা দিবে, কাকে কালেমা পড়ছে, কার? আল্লাহ তার নবীর। নামাজের মধ্যে নবীর সালাম আছে না নাই দেখেন? মুসলমান আইছে নামাজে, একটা মুসলমানের জবানে কথা নাই, সব চুপচাপ। আমাদের দেশে ওইরকম মসজিদ ইয়াজিদের প্রশংসা হওয়ার পরে মুসল্লিরা থাকে চুপচাপ, কি কথা কন না কেন আসে না? ওই দিনের মুনাফিক আর এই দিনের মুনাফিকের মধ্যে কি কোনো তফাত আছে? আপনাদের আতঙ্কিত হওয়ার, দুঃখ পাওয়ার কিছু নাই। ওই দিনও দাড়িওয়ালা মুনাফিক, এই দিনও দাড়িওয়ালা মুনাফিক, ওই দিনও পাগড়িওয়ালা মুনাফিক, এই দিনও পাগড়িওয়ালা মুনাফিক, ওই দিনও জুব্বাওয়ালা মুনাফিক, এই দিনও জুব্বাওয়ালা মুনাফিক, ওই দিনও কালমাওয়ালা মুনাফিক, এই দিনও কালমাওয়ালা মুনাফিক, ওই দিনও নামাজওয়ালা মুনাফিক, এই দিনও নামাজওয়ালা মুনাফিক। দুঃখ পাওয়ার কিছুই নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। আমরা যারা আওলাদে রসুলের পক্ষে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, নবীর পক্ষে, আমরাই সঠিক, আমরাই সঠিক, আমরাই সঠিক। কেউ যদি আমার সাথে থাকে, আপনাদের সাথে থাকে, থাকলেও ভালো না থাকলেও, যার ঈমান নিয়ে তাকে কবরে যেতে হবে। তবে মনে রাখেন, ইন্না বাদশা রাব্বিকাল শাদীদ, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কোন বাংলাদেশের পার্লামেন্ট থেকে বেঁচে যাবে, বাংলাদেশের আদালত, পুলিশ প্রশাসন, গোয়েন্দা, সিআইডি, ডিভিশন, যা আছে সব থেকে বেঁচে যেতে পারবে, কিন্তু আল্লাহর হাত থেকে বাঁচার কোন সুযোগ ওই মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি কেউ প্রতিবাদ করে নাই, কিন্তু মসজিদের মধ্যে একজন আশিক রসুল, তার নাম হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু। আফিফ, হযরত আফিফ রাদিয়াল্লাহু আনহু একজন চোখ অন্ধ ছিল, অন্ধ। চোখ অন্ধ হলে কি হবে কাজল ভাই? দিল অন্ধ ছিল না রে ভাই। আহা, চোখ অন্ধ হলে কি হবে? দিল অন্ধ ছিল না। চোখ অন্ধ হলে কি হবে? দিল অন্ধ ছিল না। বরদাস্ত করতে পারে নাই। ইয়াজিদকে যখন আমিরুল মুমিনিন বলছে, ইমাম হুসাইনকে যখন মিথ্যাবাদী বলছে, তখন এই পাগলটা মসজিদের কোনায় দাঁড়াইয়া বাঘের গর্জন ছেড়ে দিয়ে বলে, এই মারজানার ছেলে, এই মারজানার বাচ্চা, আল্লাহর কাছে আল্লাহ যদি আমার চোখ দিত রে উবাইদুল্লাহ, আমি আফিফ তোকে মসজিদের মধ্যে কতল করতাম। আমার নবীর দুশমন কি তুমি আমিরুল মুমিনিন বলতেছো, আর আমার রসুলের আওলাদকে মিথ্যাবাদী বলতেছিস? আল্লাহর কাছে আমি আফিফের চোখ যদি ভালো থাকত, আমাকে আল্লাহ যদি অন্ধ না বানাইতো, এই মসজিদে তোকে হত্যা করে আমি প্রতিশোধ নিতাম। নবীর পক্ষে কথা বলার জন্য সেই দিন মসজিদ থেকে বের করে এনে তাকে জবাই দেওয়া হয়েছিল। নিজের জীবন দিয়েছিল, ঈমান দেয় নাই, জীবন দিয়েছিল, ঈমান দেয় নাই, জীবন দিয়েছিল, ঈমান দেয় নাই, জীবন দিয়েছে নবীর পক্ষ ত্যাগ করে নাই, জীবন দিয়েছে নবীর দল ছাড়ে নাই, জীবন দিয়েছে নবীর শান ছাড়ে নাই, জীবন দিয়েছে নবীর মান ছাড়ে নাই, জীবন দিয়েছে নবীর ইজ্জত ছাড়ে নাই। আমরাও সুন্দর আফিফ হতে চাই, আমরাও এক একজন আফিফ হতে চাই, আফিফ হতে চাই, আফিফ হতে চাই, আফিফ হতে চাই। এই যেখানে রাসূলের ইজ্জতের চাদর ধরে দাঁড়া হবে, সেখানেই প্রতিবাদ, সেখানেই নবীর পক্ষ কথা বলার, ঠিক না বেঠি? আর রসুলের অপমানে কাঁদে না তোর মন, মুসলিম নয় তুই, মুনাফিক রসুলের দুশমন।
ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ, লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজা হাশরের ময়দানে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝিতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। মসজিদের মধ্যে হাজার হাজার মুসলমান ইমানদার কয়জন, জোরে কর, আঙ্গুল উঁচা করে বলেন কয়জন মুসলমান, কয়জন ইমানদার, কয়জন। কিন্তু মুসলমান তো হাজার হাজার, এরাও তো আমাদের জন্যই আইছে, এরাও তো জিকিরের জন্যই মসজিদে আসছে। মসজিদে ভাই খালি জুতা চুরির জন্য আসে নাই, মসজিদের দ্বারা নামাজ পড়ার জন্য আসলো। সেই দিন রসুলের আওলাদের পক্ষে কথা বলছে কয়জন, ইমানদার কয়জন, বাদ বাকি সব কয়টা কালমা আছো, কালমা আছো, কালমা আছো, কালমা আছো, কিছু দদুল্লো শয়তান, এদলেও থাকে সেদলেও থাকে, না পাই জান্নাত না পাই জাহান্নাম। ইমান 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 ইমান, সেজদা দিয়ে যদি বেহেশত যাওয়া যায় তো তাহলে ইয়াজিদ দোষ করছে কি ভাই? এই জন্য ইমান বড় দামি জিনিস, ইমানটা আপনার রসুলের মহাব্বতের দিকে রুজু রাখতেই হবে ভাই, এর বিকল্প কোনো রাস্তা নেই, এর বিকল্প কোনো রাস্তা নাই। যেন আপনাদেরকে সতর্ক করি প্রিয় বন্ধু, পৃথিবী থেকে আমরা চলে যাব, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে ভাই, আল্লাহর কাছে দাঁড়াইতে। আচ্ছা আপনাদেরকে সর্বশেষ একটু কথা বলে দিয়ে যাই, লম্বা কথা বাড়ায় কষ্ট দিব না, কারণ আমি ওয়াজের সময় নষ্ট করি না, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলি, ইম্পর্টেন্ট বক্তব্য সবসময় দিয়ে থাকি আপনাদেরকে। লাস্ট একটা কথা বলি, বুকে হাত দিয়ে পৃথিবীর কোন মুসলমান বলতে পারবে যে আমি আমল দিয়ে জান্নাতে যাব, রসুল লাগবে না? ভাইয়া পারবে? বাবাজি পারবে? কোন পীর, কোন সাহাবী? আল্লাহ ছোট্ট করে একটু বলে দিয়ে বাবা, সিদ্দিক আকবর হলো এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি পর্যন্ত ইন্তিকালের আগে রসুলের সুপারিশ তলব করে দিয়েছেন। খাদিম রসুল হযরত আনাস দশটা বছর রসুলের কদমে খেদমত করছে ভাই, নবীর ইন্তিকালের সময় বলি রাসূলুল্লাহ, তিরমিজির বাবু সাফার ভিতরে আসছে, হুজুর আপনি আমাকে একটা জিনিস দিবেন, আমি চাব। নবী বলতেছেন আনাস কি চাও তুমি? বল হুজুর আপনার দশ বছর খেদমত করছি, তাহাজ্জুদের পানি জোগাড় করে দিছি, পোশাক আগাই দিছি, আপনার জীবনের বহুদিনের সঙ্গী ছিলাম ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না গো নবী? একজন সাহাবী হৃদয়ের আকুতি দেখছেন, যার জীবনের আমলের ত্রুটি ছিল না, নেকির ত্রুটি ছিল না, ইমানের ত্রুটি ছিল না, সে সাহাবী বলছে আমি আপনার কাছে একটু সুপারিশ তলব করতেছি। নবীজি বলে না আনাস যাও, আমি তোমাকে নিয়ে জান্নাতে যাব। বলতেছে হুজুর কিয়ামতের মাঠে কোন জায়গায় গেলে আপনাকে পাবো? বলে আমাকে হাউজে কাউসারের কাছে গেলে পাবা। বলে হুজুর হাউজে যদি না পাই? বলে আমাকে ফুল সিরাতের মিজানের কাছে গেলে পাবা। বলে হুজুর মিজানে যদি না পাই? বলে ফুল সিরাতের ঘাটে পাবা। বলে হুজুর ফুল সিরাতে যদি না পাই? নবী বললেন না না, আমি তিন জায়গা থাকবো, আমার উম্মত যত জাহান্নামে না যায়। রসুলের সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে একটু বললাম ভাই, মনে রাখবেন কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের কদম ছাড়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ নেই। অতএব আমরা রসুলের পক্ষে কথা বলি, কেউ বিপক্ষে বলুক মানুক আর না মানুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলেন নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসি নূর নবীকে, বলেন ভালো নূর নবীকে হৃদয় মাঝে
ভরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।